বাংলাদেশ আওয়ামী লীগ চকরিয়া উপজেলা মাতামুহুরি সাংগঠনিক থানা ও চকরিয়া পৌরসভা শাখার যৌথ উদ্যোগে 7 মার্চ বৃহস্পতিবার বিকেলে সিস্টেম চকরিয়া কমপ্লেক্সের সামনে ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ জাফর আলম এম এর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মুসার সঞ্চালনায় জনসভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতামুহুরি থানা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক মকসুদুল হক ছুট্ট, পৌর আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক লায়ন আলমগীর চৌধুরী প্রমুখ। জনসভায় সভাপতির বক্তব্যে জাফর আলম তার বক্তব্যে বলেন, অদৃশ্য কারণে সংসদ নির্বাচনে পরাজিত হলেও এলাকা ছেড়ে যাইনি, আওয়ামী লীগের নেতা কর্মীদের সুখে দুঃখে পাশে আছি, আজীবন থাকব। জেনারেল ইব্রাহিম এমপি হওয়ার পর আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আর যদি হয়রানি বন্ধ না হয় তাহলে আওয়ামী লীগের নেতা কর্মীদের সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবেন বলে জানান সাবেক এমপি জাফর আলম। চকরিয়া পেকুয়া মানুষের জন্য একটি দুর্ঘটনা এবং বলতে গেলে নিজের ছেলেকে নিজের মাটিতে ক্ষমতায় থাকলে সারা দেশ ভালো থাকবে, তিনি হাসলে সারা দেশ হাসবে, তিনি এগিয়ে গেলে সারা দেশ এগিয়ে যাবে। এবারে সংগ্রাম ভক্তির সংগ্রাম, রক্ত জীবন দিয়েছি, রক্ত দেব, তারপরেও এনেছেন মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। চকরিয়া পেকুয়ার মানুষ আমরা নির্বাচন করেছি, নির্বাচন দুদিন এন.এ.এন. টিভি কক্সবাজার।